আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশের এমন একজন সঙ্গীত শিল্পীর কথা যাকে আমার ব্যক্তিগতভাবে বড্ড বেশি ভালো লাগে, যার অ্যালবাম কেনার জন্য একসময় রিকশা ভাড়া বাঁচিয়ে টাকা জমাতাম। প্রতি মাসে বের হওয়া মিক্সড অ্যালবামের প্রথম কপি কেনার জন্য দোকান খোলার আগে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম। প্রতি মাসের শেষ শুক্রবার শুভেচ্ছা নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠান দেখতাম শুধুমাত্র এই আশায় যে সেখানে তার নতুন গানের মিউজিক ভিডিও দেখানো হতো। নগরবাউল যখন প্রথম অ্যালবাম প্রকাশের ঘোষণা দিত তখন তীর্থের কাকের মতো দিন গুনতাম, শুধুমাত্র তার গান সামনাসামনি শুনব বলে পয়সা জমিয়ে শেরাটন উইন্টার গার্ডেনের টিকিট কিনতাম। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটে গেছি মহাখালী, ব্যাক টু ব্যাক কনসার্ট শুনেছি, তবুও প্রাণ ভরেনি। কে তিনি? তার ভক্তদের জন্য এখনো বোঝার বাকি থাকার কথা নয়, আর আপনি তার ভক্ত না হলে নির্দ্বিধায় ভিডিওটি স্কিপ করতে পারেন। বলছিলাম বাংলা সঙ্গীত জগতের এই জীবন্ত কিংবদন্তি এক অতিমানবের কথা, যাকে সবাই এক নামে চেনে গুরু নামে। হ্যাঁ, তিনি জেমস। একজন জেমস আমাদের কাছে কি সেটা কাউকে বোঝানো সম্ভব না। বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের সোনালী প্রজন্মে যারা বেড়ে ওঠেনি তাদের গায়ে সেই মোহনীয় মুহূর্তের হাওয়া লাগেনি, তারা কখনোই বুঝতে পারবে না। তাদের বোঝানোর জন্য এই ভিডিওটি নয়, ভিডিওটি শুধুই গুরুর প্রতি নিখাত ভালোবাসা প্রকাশের একটি উপলক্ষ মাত্র। আমার মতো আপনিও গুরুর পাগলা ভক্ত হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে কি জানাবো তা সংক্ষেপে বলা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি 10 মিনিট কেমন করে চলে যাবে তা বুঝতেই পারবেন না। যাই হোক, পুরো নাম ফারুক মাহফুজা, নাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডেলের স্বভাব পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁ জেলার পত্নীতলায় জন্মগ্রহণ করেন, বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী। সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় ঘুরে বাবার সাথে তাকে থাকতে হয়েছে। বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আর তাকেও থাকতে হলো চট্টগ্রামে। সেখান থেকে মাথায় উকি দিল নতুন পাগলামি, সঙ্গীত নিয়ে পাগলামি যথারীতি শুরু হলো। মন কোনো দিকেই নেই, সারাদিন শুধু হই হুল্লোড়। নাইনে পড়া অবস্থায় যখন বাবা বুঝল ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয় তখন ঘর থেকে তাকে বের করে দেয়া হলো। গিটারের টানে পাগল হয়ে একসময় গানের ব্যাপারে ভীষণ আগ্রহী হয়ে ওঠেন তিনি। কিন্তু বাবা মোজাম্মেল হক কিংবা মা জাহানারা খাতুন কেউই চাননি যে তাদের ছেলে গানের দলে যুক্ত হোক। বাবা চাইতেন তার ছেলেও তার মতো সরকারি উঁচু পদে কর্মরত হবে। শেষ পর্যন্ত গানের টানে অভিমান করে বাড়ি ছেড়ে বের হয়ে আসেন জেমস, ঠাইনিয়ান চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। আজিজ বোর্ডিং থেকেই সঙ্গীতের ভুবনে পুরোপুরি জড়িয়ে যান জেমস। বন্ধুদের নিয়ে ভেঙে যাওয়া ব্যান্ড দল ফিলিংসকে আবারও নতুনভাবে গঠন করেন। প্রথম দিকে মূলত ইংরেজি গানগুলোর কাভারই করতেন তারা, কিন্তু এক পর্যায়ে বুঝতে পারলেন যে তাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে মৌলিক গানের উপর জোর দিতে হবে। নিজেদের ব্যান্ড দলের মৌলিক গানের অ্যালবাম বের করার জন্য 1986 সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস ও তার বন্ধুরা। পরের বছরই বের করেন নিজেদের প্রথম অ্যালবাম স্টেশন রোড। এই অ্যালবামের সবগুলো গানের সুর জেমস নিজেই করেছিলেন। ব্যবসায়িকভাবে অ্যালবামটি সফল না হলেও নিজের মৌলিক কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন এই শিল্পী। সেই যে শুরু, তারপর আর কখনই তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে কনসার্টে জেমসের উপস্থিতি মানেই এক অন্যরকম উন্মাদনা। সম্প্রতি 55 বছর পূর্ণ করে 56-তে পা দিয়েছেন তিনি। এই বয়সেও যেভাবে দাপটের সঙ্গে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তা সত্যি অভাবনীয়। এ ব্যাপারে তিনি বলেন, ভক্তদের অসীম ভালোবাসা শক্তি যোগায়। যখন মঞ্চে উঠি তখন মানুষের ভালোবাসার তীব্রতা খুব ভালোভাবেই টের পাই। এই তো 2007 সালে জেমসের সপ্তম একক অ্যালবাম তুফান মুক্তি পায়। পাইরেসির কারণে 2007 সালের পর থেকেই জেমসের নতুন গান আসায় বিশাল একটা ভাটা পড়ে যায়। জেমসের সর্বশেষ একক অ্যালবাম কালযমুনা বের হয়েছিল 2008 সালে। এরপর আর কোনো একক অ্যালবাম তার বের হয়নি। বিভিন্ন কনসার্ট আর মিউজিক্যাল শোতে গান করেই ব্যস্ত সময় পার করছেন তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গায়ক হিসেবে জেমস তার মেয়াদ ফুরিয়ে ফেলেছেন আরও 7-8 বছর আগেই। তার যা কিছুই দেওয়ার ছিল সবই তিনি দিয়ে ফেলেছেন। এখন কেবল প্রথম জীবনের সঞ্চয়গুলোই ভাঙিয়ে খাচ্ছেন বলা যায়। তবুও জেমস এখন ব্যক্তির চাইতে একটি বোধ বা কমিউনিটির প্রতীক হয়ে উঠেছেন। গলার সেই ইউনিকনেস হারিয়ে যাক, বয়স তার ক্ষিপ্রতায় লাগাম টেনে ধরুক, তবুও ব্যক্তিটি যখন জেমস এবং মাইক্রোফোনের সামনে যখন দাঁড়িয়ে পড়েন তখন নেশা কাটানো মুশকিল হয়ে পড়ে। যাই হোক, ফিরে যাই শুরুতে। 1988 সালে বের হয় জেমসের প্রথম একক অ্যালবাম অনন্যা। তিনি প্রথম আলোড়ন তোলেন জেল থেকে বলছি অ্যালবামটির মাধ্যমে। এটি ছিল ফিলিংসের দ্বিতীয় অ্যালবাম। ফাঁসির এক আসামির শেষ দিনগুলো নিয়ে অসাধারণ এক গান ছিল জেল থেকে বলছি গানটি। এই একটি গানের মাধ্যমেই সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয়, এতক্ষণ যেসব গানের কথা বলা হলো সেসব গানে জেমসের গলা আর পরের দিকের জেমসের গানের গলার মধ্যে অনেক তফাত রয়েছে। আসলে সাইকেডেলিক রক ধরনের গান শুরু করার পর থেকেই জেমস কিছুটা উচ্চস্বরে গান গাইতে শুরু করেন। বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে জেমসই প্রথম এই ধরনের গান গাওয়া শুরু করেন। 1996 সালে নগরবাউল নামে একটি অ্যালবাম বের করে জেমসের ব্যান্ড দল ফিলিংস। তার ক্যারিয়ার 180 ডিগ্রি ঘুরে যায় 1997 সালে। সেই বছর বের হওয়া দক্ষিণী দুঃখ করোনা একক অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
অ্যালবামে মোট 12টি গান থাকলেও সুলতানা বিবিয়ানা, তুমি যদি নদী হও ও দুঃখিনী দুঃখ করো না এই তিনটে গান অস্বাভাবিক রকমের জনপ্রিয়তা লাভ করে। গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে মুক্তির 21 বছর পরেও এই গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়। পরের বছর নিজের ব্যান্ড দলের সাথে বের করেন লেইস ফিতা লেইস অ্যালবামটি। এই অ্যালবামের পরে ফিলিংস নামটি ছেড়ে নগরবাউল হিসেবে আত্মপ্রকাশ করে জেমসের দলটি। এই অ্যালবামের টাইটেল ট্র্যাকের সাথে পথের বাপ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এই গানের কথাগুলো যেন রাস্তার পাশে বেড়ে ওঠা অসংখ্য পথশিশুর মনের কথা বলে দেয়। শুধু পথশিশুই নয়, এই গানগুলো যেন আজিজ বোর্ডিংয়ে কাটানো জেমসের সেই নিঃসঙ্গ দিনগুলোর কথাও নীরবে বলে দেয়। 2000 সালে আরেক ইতিহাসের অংশ হন জেমস। বাংলা সঙ্গীতের রাজপুত্র প্রিন্স মাহমুদের কথাও সুরে ব্যান্ড সঙ্গীতের আরেক লিজেন্ড আয়ুব বাচ্চুর সাথে পিয়ানো নামের একটি ডুয়েট অ্যালবাম সেই বছরের ডিসেম্বরে মুক্তি পায়। বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের সেরা ডুয়েট অ্যালবামের তালিকা তৈরি করলে একদম উপরের দিকেই থাকবে এই অ্যালবামটি। আয়ুব বাচ্চুর দুনিয়া ও তাজমহল গানগুলোর সাথে গুরু জেমসের বাংলাদেশ, এক নদী যমুনা এবং তুমি জানলে না গানগুলো এই অ্যালবামেরই ছিল। এই অ্যালবামটির অভাবনীয় সাফল্য জেমসের ক্যারিয়ারকে কিছুটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। ব্যান্ড দলের সাথে অ্যালবাম করার পরিবর্তে প্রিন্স মাহমুদকে সাথে নিয়ে আয়ুব বাচ্চুর সাথে ডুয়েট অ্যালবামের দিকেই বেশি মনোযোগী হয়ে পড়েন তিনি। 2001 সালে মুক্তি পায় নগরবাউলের প্রথম অ্যালবাম দুষ্ট ছেলের দল। এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ছাড়াও বিজলি গানটি সেই সময় ভীষণ জনপ্রিয় হয়। তবে নিজের ব্যান্ড দলের সাথে এটি ছিল তার শেষ অ্যালবাম। ও হ্যাঁ, মাঝে 1999 সালে বের হয় তার চতুর্থ একক অ্যালবাম ঠিক আছে বন্ধু। এই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান হল এপিটাফ। গানটি শুনলে যে কোনো মানুষের বুকে নাড়া দিয়ে উঠবে। এছাড়া মীরাবাই গানটিও সে সময় ভীষণ জনপ্রিয়তা লাভ করে। এদিকে ব্যান্ড এবং একক অ্যালবাম বের করার পাশাপাশি মিক্সড অ্যালবামেও কাজ করা শুরু করেন জেমস, আর এর মাধ্যমে প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করা শুরু করেন তিনি। এমনি একটি মিক্সড অ্যালবাম ছিল এখনও দুচোখে বন্যা। প্রিন্স মাহমুদের কথাও শুনে এই অ্যালবামে কালজয়ী একটি গান করেন জেমস। গানটির নাম মা। মা হারা এক ছেলের ব্যথা এই গানে জেমস যেভাবে তুলে ধরেছেন তা শুনলে যে কোনো মানুষই আবেগপ্রবণ হয়ে পড়বেন। পরের বছর প্রিন্স মাহমুদের সাথে আরও একটি হৃদয়স্পর্শী গান উপহার দেন জেমস। এই গানটির শিরোনাম বাবা। হারজিত অ্যালবামের এই গানটি শ্রোতাদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেয়। অসাধারণ কিছু গান এবং সাইকেডেলিক রকের সাথে অনন্য এক দরাজ কণ্ঠ, সব মিলিয়ে জেমসের জনপ্রিয়তা সত্যিই অন্য এক পর্যায়ে চলে যায়। সেই মাত্রাটা এতটাই উঁচুতে উঠে গিয়েছিল যে কিছু ভক্তের জীবনের সব কিছুই যেন হয়ে ওঠেন এই শিল্পী। ভালোবেসে তার ভক্তরা তাকে গুরু নামে ডাকতে শুরু করেন। 2003 সালে জেমসের পঞ্চম একক অ্যালবাম আমি তোমাদেরই লোক মুক্তি পাই। এই অ্যালবামের সেলাই দিদিমণি গানটি গার্মেন্টস কর্মীদের উৎসর্গ করে রচিত হয়। দিদিমণি দিও তুমি তোমার ভালোবাসা, তোমার চোখে দেখি আমি রঙিন দিনের আশা। পোশাক শ্রমিকদের হাত ধরে দেশের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাগুলো কি সহজভাবেই না এই গানের লাইনগুলোতে ফুটে উঠেছে। গানটি তুমুল জনপ্রিয়তার সাথে সমালোচকদের মনও জয় করে নেয়। 2005 সালে মুক্তি পায় জেমসের ষষ্ঠ একক অ্যালবাম জনতা এক্সপ্রেস। 2006 সালে প্রীতমের সুরে হিন্দি ছায়াছবি গ্যাংস্টারে গান গেয়ে নতুন ইতিহাস গড়েন জেমস। তার গাওয়া ভিগি ভিগি টানা এক মাস টপ চার্টে শীর্ষস্থান দখল করে রেখেছিল। গানটির জনপ্রিয়তার কারণে আরও অনেক হিন্দি ছবিতে গান গাওয়ার প্রস্তাব তার কাছে আসতে থাকে। সেই বছরই ও লাম্হে ছবিতে চালচালে নামের একটি গানে গলা মেলান জেমস। তবে গানটা তো আজীবন আনন্দের জন্যই গিয়েছেন তিনি, আর হিন্দিতে গান গিয়ে সেই আনন্দটা একদমই পাচ্ছিলেন না। এই কারণে অনেক প্রস্তাব আসা সত্ত্বেও হিন্দি ছবির প্লেব্যাকে নিয়মিত হননি তিনি। ও হ্যাঁ, এটুকু বলতে বলতেই সময় ফুরিয়ে এলো, টেরি পেলাম না। একজন জেমসকে নিয়ে বলতে গেলে আমি এমনি নেশাগ্রস্ত হয়ে পড়ি তার স্মৃতিচারণে। এতক্ষণে শুধুমাত্র তার অ্যালবামের কথাই বলা শেষ হলো না, তার কনসার্ট, জনপ্রিয়তা কিংবা নানান বিতর্কিত বিষয় তো রয়েই গেল। আপনাদের সাড়া পেলে হয়তো বা অন্য কোনো সময় এই বিষয়গুলো নিয়ে বলা হবে। ভিডিওটি শেষ করব তরুণ প্রজন্মকে কিছু কথা বলে। আমাদের আজকের এই শিল্পীর ভিড়ে আপনার মাঝে এই কিংবদন্তি শিল্পীকে নিয়ে সেই ধরনের রোমাঞ্চ কাজ নাও করতে পারে। তবে তাই বলে কখনোই এমন কোনো কথা বলে ফেলবেন না যার কারণে গুরুকে অসম্মান করা হয়। তা বলার আগে অবশ্যই আপনার সঙ্গীতের প্রিয় পূর্বপুরুষদের কাছ থেকে পরামর্শ নেবেন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও জুড়ে তো গুরুকে নিয়ে আমার শুধু মনের কথাই বললাম, জানি না সেই কথাগুলো আপনাদেরকে কেমন লেগেছে। তাই জানতে চাই গুরুকে নিয়ে আপনাদের মনের কথা, জানতে চাই জেমসের গাওয়া আপনার প্রিয় গানটির নাম। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মনের কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমনি আলোকিত তারকাদের জীবনের কথা এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।